দলের নবনিযুক্ত সভাপতি ভূপেন বৰাৰ বিস্ফোরণ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কঠোর সমালোচনা, কংগ্রেসক সন্মান জানাব শিকক মুখ্যমন্ত্রী, তুচ্ছ চাচুল্য আর ভেঙুচালি করাতো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহজাত প্রবৃত্তি, প্রবৃত্তি সংশোধন করব পরা নাযায়, মুখ্যমন্ত্রীগিয়ে কংগ্রেসক ভেঙুচালি করা নাই, দেশের সংবিধানকে ভেঙুচালি করেছে, এই চাঞ্চল্যকর মন্তব্য কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি। আজি বিরোধী নেতাগুলি কেবিনেট মর্যাদা দিয়া হয়, কেবিনেট মর্যাদা দিয়া হয়, আজি কেউ দিয়া হয় বিরোধী দলের প্রতিজনক কেবিনেট মর্যাদা, বিরোধী দলের সদস্য বহিবর কারণে বিধানসভা লোকসভাত সুকীয়া আসন থাকে, যেটা সিবিআই ডাইরেক্টর নির্বাচন করবলগিয়া হয়, যেটা চিফ জাস্টিস নির্বাচন করবলগিয়া হয়, তেতিয়া তার প্রধানমন্ত্রীজনে তিনজন দুজন মানুষ সত্যি আলোচনা করে, বাকি দুজনের ভিতর এজন কোন বিরোধী দলের দলপতি, এই দলটো নাইকিয়া করে দিব বিচাৰিছে, এই তো কংগ্রেসের প্রতি ভেঙুচালি করা নাই, ভারতবর্ষের সংবিধানের প্রতি ভেঙুচালি করেছে, ভারতবর্ষে 70টা বছরে প্রতিষ্ঠা করা সাংবিধানিক পরম্পরার প্রতি ভেঙুচালি করেছে, এই কথাখিনিরপর মানে তেখেতক পুনের চিন্তা করে তেখেতে ডাঙর চকীত যেটা মানুষ বহে মনটা ডাঙর হব লাগে। তাৎপর্যপূর্ণ যে বিসম্পতি লগ্নেরা কংগ্রেসের একাধিক বিধায়ক বিজেপি দলক যোগদানের কথা, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুটিল রাজনীতির বাবেই এনে কার্য সম্ভব বলে কই ভূপেন বরাই পুনর কয়। এস এস আলুয়ালিয়া বিজেপির অসমের অবজারভার, তেখেতে ইয়াত প্রেস মিটত কৈছিলে যে কার্পেটর তলত থাকা ফাইল আমি সরকার আহিলে খুলিম, আর সেই ফাইল খোল খোৱাৰ ভয়ত যদি দল বদলায় অসমৰ মানুহে কি আশা কৰিব পাৰে, যে হয়তো এতিয়া বহুত দীঘলীয়া সপোন এটা হঠাৎ বাস্তৱিত হোৱাৰ কাৰণে তেখেতৰ হয়তো ক্ষমতাই মূৰত ধৰিছে, তেখেতৰ কাষত থকা স্থাপকসকলে হয়তো তেখেতৰ কথাবিলাক বাহবা দিছে, কিন্তু অসমৰ 3 কোটি 30 লাখ মানুহে কথাবিলাক চাই থাকে, ভাৰতবৰ্ষৰ মানুহে আমাৰ মুখ্যমন্ত্ৰীজনৰ কথা চাই থাকে, গতিকে সেই কথাখিনি তেওঁ মনত ৰাখি আহি থকা সময়ত তেওঁ নিশ্চয় সংশোধন কৰিবলৈ মই বিশ্বাস কৰিম। অবশ্যে নবনিযুক্ত কংগ্রেস সভাপতিগুলির এই মন্তব্য মুখ্যমন্ত্রীগুলি কিদরে লয় সেয়া স্বাভাবিকতে লক্ষণীয়। কেমেরা পার্সন চিত্রর সুত্রে প্রবীণ ঠাকুরিয়া রিপোর্ট।